হ্যালো ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল আমাদের ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত আজ আমরা জেনারেল নলেজের ইন্ডিয়ান হিস্ট্রি সাবজেক্টের উপরে একটা এমসিকিউ যে প্র্যাকটিস সেট সেটা নিয়ে আমরা আলোচনা করবো তো দেখে নেওয়া যাক আজকের প্রথম প্রশ্ন কিন্তু আমি একটা কথা বলব ভিডিওটা তোমরা স্কিপ না করে পুরো শেষ অব্দি দেখো এবং এই প্রশ্নগুলো প্রত্যেকটাই খুব ইম্পর্টেন্ট আপকামিং যে ডাব্লু বিপিএসসি বা ডাব্লু বিসিএস যে এক্সামগুলো আছে সেগুলোর জন্য খুবই একটা ইম্পর্টেন্ট তো তোমরা দেখতে থাকো আমাদের পরবর্তী প্রথম প্রশ্ন বেদ পূর্ববর্তী হরপ্পা সভ্যতায় কোন পুরুষ দেবতা প্রধান দেবতা হিসাবে পূজিত হতেন অপশান এ সূর্য অপশান বি বরুণ অপশান সি কৃষ্ণ অপশান ডি শিব তো বন্ধুরা এখানে বলতে চেয়েছে যে বেদের মানে বেদ যখন রচিত হয় তার আগে ঠিক আছে তো সেই পর্যায়ে কোন পুরুষ দেবতা প্রধান দেবতা হিসেবে পূজিত হতেন তো এখানে রাইট হয়ে যাবে বি বরুণ পরবর্তী প্রশ্ন বাংলায় প্রথম মুদ্রণখানা কোথায় স্থাপিত হয়েছিল মানে ছাপাখানা যেটাকে বলে সোজা বাংলায় অপশন এ বারাসাত অপশান বি হুগলি অপশান সি কলকাতা অপশান ডি বাঁকুড়া তো বন্ধুরা এখানে সঠিক উত্তর হয়ে যাবে হুগলি হুগলিতে প্রথম ছাপাখানা বা মুদ্রণখানা স্থাপিত হয়েছিল আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে রাউলাট অ্যাক্ট কত সালে প্রবর্তিত হয় আমরা জানি রাউলাট অ্যাক্টের অপর নাম হচ্ছে ব্ল্যাক অ্যাক্ট তো এই রাউলাট অ্যাক্টের প্রতিবাদী কি জালিয়ানওয়ালাবাগে যে হত্যাকাণ্ডটা হয়েছিল আর কি তো এটা কত সালে রাউলাট অ্যাক্ট প্রবর্তিত হয়েছিল সেটা আমাকে জানতে চেয়েছে অপশান এ উনিশশো সালে অপশান বি উনিশশো সালে অপশান সি উনিশশো সালে অপশান ডি উনিশশো সালে তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে উনিশশো সালে পরবর্তী প্রশ্ন ইন্ডিয়ান রিপাবলিকান আর্মির প্রতিষ্ঠাতা কে ছিলেন অপশান এ চিত্তরঞ্জন দাস অপশন বি সুভাষচন্দ্র বসু অপশন সি সূর্য সেন অপশান ডি রাজবিহারী ঘোষ তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি সূর্য সেন আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব নিম্নক্ত কোন জোড়াটি সঠিক নয় সঠিক নয় বলেছে মানে চারটে মধ্যে তিনটে সঠিক আছে একটা ভুল আছে আমাকে সেই ভুলটা খুঁজে বের করতে হবে আমির লাইলা মজনু অপশন বি ফিরদৌসি শাহনামা অপশন সি সন্ত তুলসী দাস রামচরিত মানস অপশন ডি বাদাউনি আইনি আকবরী তো এগুলো প্রত্যেকটা এক একটা ডান দিকের গুলো হচ্ছে গ্রন্থ আর দিকে হচ্ছে তাদের রাইটারের নাম দেওয়া আছে তো এখানে ভুল যেটা মানে সঠিক নয় যেটা সেটা হলো অপশন এ আমির খরু লাইলা মজনু মানে লাইলা মজনু নামে কোনো বই লেখেননি উনি পরবর্তী প্রশ্নে চলে যাব অজন্তা গুহাচিত্রগুলি কোন সময় নিদর্শন অর্থাৎ অজন্তার যে গুহাচিত্রগুলো চিত্রগুলো আঁকা আছে সেগুলো কোন বংশের বা কোন রাজবংশের আমলে বা কোন যে রাজত্ব কার কোন রাজত্বের সময়ে এটা দেখতে পাওয়া যায় অপশন এ রাষ্ট্রকূট অপশন বি পাল বংশ অপশন সি মৌর্য অপশন ডি গুপ্ত বংশ তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে বন্ধুরা অপশান ডি গুপ্ত বংশ আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। যাবো কোনটিতে অমিল রয়েছে মানে ভুল কোনটা এখানেও সেই একই প্রশ্ন অপশন ই দাদাভাই নৌরজি কলকাতা কংগ্রেস অপশন বি মহাত্মা গান্ধী বেলগাঁও কংগ্রেস অপশন সি জওহরলাল নেহেরু রামগড় কংগ্রেস অপশন ডি আচার্য কৃপালিনী মিরাট কংগ্রেস তো কোনটা ঠিক মানে এগুলো কংগ্রেসের সেশন সবগুলোই তোমরা জানো তো এবং সেখানে হচ্ছে উপস্থিত ছিল বা কে প্রিসাইড করেছিল তো এগুলো আর কি দেওয়া আছে তো ভুল পেয়ারটা কোনটা সেটা আমাকে বলতে হবে তো এখানে হচ্ছে জওয়াহরলাল নেহেরু রামগড় কংগ্রেস সেশন যেটা অপশান সি এটা অমিল রয়েছে পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব নব্যপ্রস্তর যুগে ভারতে কোন ধাতুর ব্যবহার প্রচলিত ছিল অর্থাৎ নব্য যুগে কোন ধাতুর ব্যবহার প্রচলিত ছিল অপশান এ সোনা অপশান বি রূপ অপশান সি লোহা অপশান ডি তামা তো এখানে সঠিক উত্তর কোনটা হবে বন্ধুরা অপশান ডি তামা পরবর্তী প্রশ্নে আমরা দেখে নেব কি আছে নিম্নক্ত কোন জোড়াটি সঠিক অর্থাৎ কোনটা সঠিক এই চারটের মধ্যে অপশান এ ইলোরা গুহা শখ মানে শক রাজত্ব বা শকদের রাজ রাজত্বের সময় রাজত্বকালে অপশন বি মহাবলীপুরম রাষ্ট্রকূট অপশন সি মিনাক্ষী মন্দির পল্লব অপশান ডি খাজুরাহ চান্দেলা তো এখানে সঠিকটা খুঁজে বের করতে হবে মানে তিনটে ভুল দেওয়া আছে একটা সঠিক তো এখানে একমাত্র সঠিক হলো অপশান ডি খাজুরাহ চান্দেলা দেলা অপশান ডি পরবর্তী প্রশ্নে চলে যাবো মুঘল সম্রাট শাহজাহানের আসল নাম কি এটা তো তোমরা প্রত্যেকেই জানো সঠিক উত্তর তো তোমরা কমেন্ট বক্সে উত্তরটা প্রত্যেকটাই লিখে ফেলবে তো এ দারা অপশান বি সেলিম অপশান সি খুরম অপশন ডি মুরাদ তো এটা সঠিক উত্তর জানো তবুও আমি বলে দিচ্ছি অপশান সি খুরম পরবর্তী প্রশ্ন দেখে নেব সঠিক ক্রমটি উল্লেখ করো মানে চারটে ঘটনা দেওয়া আছে কোনটা আগে হয়েছিল মানে কোনটা কার পরে হয়েছিল তোমাকে সেটা বলতে হবে এবং বলতে হবে না সেটা অপশান দেওয়া আছে ওখানে ওরা সাজিয়ে রেখেছে চারটে ওই চারটের মধ্যে তোমাকে যে কোনো একটা সিলেক্ট করতে হবে এক নম্বর আইএন বিচার দুই ভারতে নৌ বিদ্রোহ অপশান তিন দেশাই লিয়া চুক্তি অপশান চার গান্ধী জিন্না কথোপকথন তো অপশান এ এতে দেখো দেওয়া আছে চার তিন এক দুই অপশান বি তিন চার এক দুই অপশান সি দুই চার এক তিন অপশন ডি এক দুই তিন চার কোনটা সঠিক তো এখানে সঠিক অ্যান্সারটা হয়ে যাবে বন্ধুরা অপশান এ অর্থাৎ চার তিন এক দুই আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব উনিশশো সালে দ্বিতীয় গোলটেবিল বৈঠকে অনগ্রসর জাতির হয়ে কোন নেতা প্রতিনিধিত্ব করেন অপশান এ তেজ বাহাদুর সাপরু অপশান বি বি আর আম্বেদকর অপশান সি জয়াকার অপশান ডি মুঞ্জে তো এখানে সঠিক উত্তরটা তোমাদেরকে কমেন্টেও দিয়ে ফেলো চটপট করে তো এখানে সঠিক উত্তর যেটা হবে সেটা হলো আম্বেদকর বি আর আম্বেদকর প্রতিনিধিত্ব করেছিলেন পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব নিচের কোন জোড়াটি সঠিক নয় সরি এখানে একটু প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে কোন জোড়াটি সঠিক নয় অর্থাৎ তিনটে ঠিক আছে একটা ভুল আছে অপশান এ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় দুর্গেশ নন্দিনী অপশান বি ভাইবীর সিং রানা সুরাট সিং অপশান সি রাধাকান্ত ধর্মসভা অপশান ডি রেভারেন্ড জেমস লং দা ইন্ডিগো মিরর তো কোনটা ভুল বা কোনটা সঠিক নয় সেটা হলো অপশান ডি রেভারেন্ড জেমস লং দা ইন্ডিগো মিরর আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব ঋগ্বেদে উল্লেখযোগ্য নদী হলো কোনটি অপশন এ কৃষ্ণা অপশন বি গোদাবরী অপশন সি সরস্বতী অপশন ডি গঙ্গা তো এখানে সঠিক উত্তর কোনটা হবে বন্ধুরা এখানে সঠিক উত্তর হয়ে যাবে সরস্বতী সরস্বতী অপশন সি ইজ রাইট আনসার কারণ সরস্বতী কি উল্লেখযোগ্য বা পবিত্র নদী বলে মানা হতো ঋগ্বেদিক যুগে পরবর্তী প্রশ্ন পাল বংশ কোথায় রাজত্ব করেছিল অপশন এ বিহার অপশন বি দিল্লি অপশন সি মহারাষ্ট্র অপশন ডি মধ্যপ্রদেশ তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে বন্ধুরা অপশন এ বিহার পরবর্তী প্রশ্নে চলে যাওয়া যাক নিম্নক্ত কোন জড়াটি অমিন মানে কোনটা ভুল অপশন এ ফ্রেজার কমিশন ভূমি রাজস্ব খোরার জন্য গঠিত হয়েছিল হান্টার কমিশন জালিয়ানোয়ালাবাগ হত্যাকাণ্ডের জন্য গঠিত অপশন সি বাটলার কমিশন ভারতের রাজ্যের জন্য গঠিত মানে রাজ্য পুনর্গঠন সম্পর্কিত আর কি অপশন ডি সাইমন কমিশন হচ্ছে মন্টেগু চেমসফোর্ড এর জন্য গঠিত ঠিক উত্তর কোনটা হবে মানে কোনটা অমিল আছে সেটা হলো কমিশন ভূমি রাজস্ব ও জন্য গঠিত এটা অমিল বাকিগুলো সব ঠিক আছে তো এইগুলো থেকেও কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে যে পরবর্তী যে অপশনগুলো আছে বি সি ডি এগুলো তোমরা একটু মনে রাখবে পরবর্তী প্রশ্নে যাওয়া যাক আলেকজান্ডার আক্রমণের সময়ে মগধে কোন বংশ রাজত্ব করতো অর্থাৎ আলেকজান্ডার যখন ভারতবর্ষ আক্রমণ করেছিল তখন মগধে কোন রাজবংশ রাজত্ব করত। তো এখানে অপশন এ অপশন বি পাল সি নন্দ ডি গুপ্ত তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে বন্ধুরা অপশান সি নন্দ পরবর্তী প্রশ্নে যাওয়া যাক মোবলা বিদ্রোহ ঘটেছিল কবে অপশন এ আগস্ট উনিশশো একুশ অপশন বি আগস্ট উনিশশো বাইশ অপশান সি জুলাই উনিশশো একুশ অপশান ডি জুলাই উনিশশো তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে বন্ধুরা আগস্ট উনিশশো একুশ অর্থাৎ এ হল রাইট অ্যান্সার পরবর্তী প্রশ্নে যাওয়া যাক উনিশশো সালে কে ঢাকা অনুশীলন সমিতি করেছিলেন মানে তৈরি করেছিলেন আর কি বা প্রতিষ্ঠা করেছিলেন অপশান এ কেশবচন্দ্র সেন অপশন বি ক্ষুদিরাম বসু অপশন সি পুলিন বিহারী দাস অপশন ডি বারীন্দ্র কুমার ঘোষ তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি পুলিন বিহারী দাস আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব হিন্দু মহাসভার প্রথম অধিবেশন কবে বসে অপশন এ উনিশশো পনেরো এপ্রিল অপশন বি উনিশশো বত্রিশ মে অপশন সি উনিশশো উনচল্লিশ জানুয়ারি অপশন ডি উনিশশো চুয়াল্লিশ আগস্ট তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে বন্ধুরা উনিশশো পনেরো এপ্রিল অর্থাৎ অপশন এ

এখানে সঠিক উত্তর হয়ে যাবে উনিশশো যেটা হচ্ছে ভারত শাসন আইনের মাধ্যমে তৈরি হয়েছিল অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার তো পরবর্তী প্রশ্ন মুসলিম লীগ কবে প্রত্যক্ষ সংগ্রাম দিবসের ডাক দেন এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকটাই ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো রাখা আছে তো অপশান এ ষোলোই আগস্ট উনিশশো পঁয়তাল্লিশ অপশন বি বারোই আগস্ট উনিশশো অপশন সি ষোলোই আগস্ট উনিশশো অপশন ডি দশই আগস্ট উনিশশো মানে সালগুলো সব একই আবার মাসগুলোও দেখো একই শুধু তারিখগুলো আলাদা তো এগুলো খুব ভুল হয় একদম তোমরা অ্যাকিউরেট বারবার মগগুলো দেখো আর মনে রাখার চেষ্টা করো তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি ষোলোই আগস্ট উনিশশো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব শীঘ্রই উত্তেজিত হয় মানে ভারতীয়রা ভারতীয়রা শীঘ্রই উত্তেজিত হয় কিন্তু সৎ এটি কোন বিদেশি পর্যটক ভারতীয়দের সম্পর্কে বলেছেন অপশন এ হিউন সাং অপশান বি মেগাস্থিনিস অপশন সি ফাইহিয়েন অপশান ডি নিকিতিন তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে বন্ধুরা অপশান এ হিউএন সাং আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব নিম্নক্ত কোন জোড়াটি ভারতীয় দর্শনের ভাগ নয় মানে একটা ভারতীয় দর্শনের মধ্যে পড়ছে না বাইরের অপশান এ মীমাংসা এবং বেদান্ত বি ন্যায় এবং বৈশেষিক অপশান সি লোকায়ত এবং কাপালিক অপশান ডি সাংখ্য এবং যোগ তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে বন্ধুরা অপশান সি লোকায়ত এবং কাপালিক তো দেখতে পাচ্ছ এখানে প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ তো তোমরা বারবার এই ভিডিওগুলো দেখো ওকে তো চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক কোন বিদ্রোহের পশ্চাতের কারণ ছিল সত্য নীতি অর্থাৎ বুঝতেই পারছো যে কোন বিদ্রোহের পিছনে সত্য নীতি কাজ করেছিল হ্যাঁ তো অপশান এ সন্ন্যাসী বিদ্রোহ অপশান বি ফোরাজি বিদ্রোহ অপশান সি আঠারোশো সাতান্নর মহাবিদ্রোহ অপশান ডি ভিল বিদ্রোহ তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে বন্ধুরা অপশান সি আঠেরোশো সাতান্নর মহাবিদ্রোহ তো বন্ধুরা আজকে আমাদের এই পঁচিশটাই কোশ্চেন ছিল তো তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটাকে যারা এখনও নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটা টিপে নিও যাতে করে কি হয় প্রেস করে দিলে বেল আইকনটা তোমরা নতুন নতুন যে ভিডিওগুলো আমাদের আপলোড করা হবে সেইগুলো তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে এবং ক্লাসগুলো দেখতে পাবে তো চলো আজকে এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আবার তোমাদের সাথে আমার দেখা হবে